আসসালামু আলাইকুম। হাই প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ। চলে এলাম আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে, আর যে ভিডিওটিতে আমরা আজকে দেখব যে আমরা হাউ টু চেক ডোমেন অথরিটি ফর ফ্রি। হ্যাঁ, এই যে টাইটেলটি দেখতে পাচ্ছেন, এই টাইটেলটি রিলেভেন্ট আজকে আমরা আমাদের ভিডিওটি, মানে হচ্ছে আমরা যারা এসইও কাজ করি বা ওয়েবসাইট ফ্রিল্যান্সিং করি, যারা ফ্রিল্যান্সার আছি বা নতুন যারা ফ্রিল্যান্সার নিউকামার রয়েছেন, তো তাদের জন্য এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় এবং খুবই এসেনশিয়াল একটি বিষয়। কারণ আমাদের অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে আমাদেরকে ওয়েবসাইট ডোমেন অথরিটি চেক করতে হয়। হ্যাঁ, ডোমেন অথরিটি চেক করতে হয়, আমাদের ওয়েবসাইট ডিএ চেক করতে হয়। এই ডিএ মানে হচ্ছে যে ডিতে বোঝাচ্ছে ডোমেন, এতে বোঝাচ্ছে অথরিটি। এই যে দেখুন যে ডোমেন, এ হচ্ছে অথরিটি, ডোমেন অথরিটি। তো আমরা হাউ টু চেক ডোমেন অথরিটি ফর ফ্রি অথবা হাউ টু চেক ডিএ ওয়েবসাইট ডিএ, তো আমরা টাইটেলটি এরকম আরও দিতে পারি যে হাউ টু চেক ওয়েবসাইট ডিএ। ঠিক আছে, হাউ টু চেক ওয়েবসাইট ডিএ। তো আমরা একটি ওয়েবসাইটের ডিএ কীভাবে করব, চেক করব, আমরা যখন কাজ করি তখন আমাদের প্রয়োজন হয় একটি ওয়েবসাইটের ডিএ চেক করা। তাহলে চলুন আমরা আজকে সেটি শিখে নিই যে ওয়েবসাইটের ডিএ কীভাবে চেক করতে হয়। তাহলে ওয়েবসাইট ডিএ প্রথমে চেক করতে হলে প্রথমে আমাদেরকে একটি এক্সটেনশন অ্যাড করতে হবে আমাদের ব্রাউজারে। তো আরও অনেক ইজি ওয়ে রয়েছে, বিভিন্ন অনেক ফ্রিল্যান্সারদের মধ্যে আমরা যারা কাজ করি, অনেক ফ্রিল্যান্সার অনেকগুলো ওয়ে ব্যবহার করে থাকেন। তো আমি আজকে একটি ওয়ে দেখাচ্ছি, যেমন আমরা যদি খুব ইজিলিভাবে এটি কাজ করার সময় আমরা যদি এটা জাস্ট অন করে নিই, তখনই আমরা এটাকে আমাদের ডিএগুলো চেক করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, তাহলে সেটা আমাদের, চলুন আমরা তাহলে গুগলে চলে যাই। গুগলে আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে মোজ বার নামে একটি টুলস আছে, মোজ বার। এই দেখুন, মোজ বার লিখে এক্সটেনশন লিখে সার্চ দেবেন, মোজ বার ক্রোম এক্সটেনশন, এটি লিখে গুগলে সার্চ দিলে এরকম চলে আসবে যে মোজ বার দেখতে পাচ্ছেন। তাহলে এটাতে আমরা ক্লিক করে নেব। এটাতে ক্লিক করার পর আমরা এই এক্সটেনশনটিকে আমাদের ব্রাউজারে এটিকে অ্যাড করে নেব। ঠিক আছে, তো আমরা এটিকে অ্যাড করে নিই, অ্যাড টু ক্রোম। হ্যাঁ, আমরা এটিকে আমাদের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে এই ব্রাউজারে আমরা এটিকে অ্যাড করে নেব। এই যে দেখুন, এখানে অ্যাড এক্সটেনশন, এই দেখুন এখানে চেকিং, এটা মানে অ্যাড হচ্ছে। হ্যাঁ, এটাকে অ্যাডিং হচ্ছে আমাদের এই ব্রাউজারে, আমরা এটা পরবর্তীতে ব্যবহার করতে পারবো, বারবার এটাকে আর অ্যাড করতে হবে না, অটোমেটিক্যালি আমাদের এটি এখানে থেকে যাবে। এই যে দেখুন, এখানে একটি লোগো চলে আসছিল। হ্যাঁ, অলরেডি আমাদের এটি এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। এই দেখুন, এখানে রিমুভ ফ্রম ক্রোম, আমরা রিমুভ করতে চাইলে এখানে ক্লিক করে রিমুভ করতে পারবো। হ্যাঁ, তারপর যেটা করবো, দেখেন এই যে এখানে এটাতে ক্লিক করার পরে এই যে একটা চিহ্ন রয়েছে সেটিংয়ের মতো, এটাতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে মোজ বার, যতগুলো এক্সটেনশন আপনারা অ্যাড করবেন আপনাদের ক্রোম ব্রাউজারে, তো এগুলো এখানে শো করবে। তো এখন আমরা যে পিনে ক্লিক করে দেবো। হ্যাঁ, পিনে ক্লিক করার পরে দেখুন যে এরকম একটা এম, হ্যাঁ এম চলে আসছে, মানে এই মোজ বারের লোগোতে এম রয়েছে, তো এটি এখানে শো করতেছে। তো এখন ধরে না যে আমি কাজ করি, তো কাজ করার ক্ষেত্রে আমার একটি ওয়েবসাইট ওপেন করলাম, যে এই ওয়েবসাইটের ডোমেন অথরিটি আমাকে চেক করতে হবে। হ্যাঁ, এই ওয়েবসাইটের ডিএ কত সেটা আমাদেরকে চেক করতে হবে। সাপোজ এই healthcareblog.com এই ওয়েবসাইটটা ডোমেন ডিএ, আই মিন ডোমেন অথরিটি আমরা কীভাবে চেক করব সেটা আমরা দেখব। তো এই যে দেখুন, এখানে মোজ, এখন কিন্তু আমরা এই মোজে ক্লিক করব। হ্যাঁ, মোজে ক্লিক করার পরে এই মোজ ওয়েবসাইটে আসবে, তো এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, এবং রেজিস্ট্রেশন করার জন্য এই যে এখানে ক্লিক করুন, দেখুন যে লগ ইন। হ্যাঁ, লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলে কিন্তু লগ ইন অপশন আসবে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি একটি বিষয়, এই যে দেখুন এখানে ওয়েলকাম লগ ইন হিয়ার, আমরা রেজিস্ট্রেশন করার পরে আমরা এখানে জাস্ট আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা কী করতে হবে, আমাদেরকে এখানে সাইন আপ বাটন আছে, এই সাইন আপে আমরা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখুন ইমেল, হ্যাঁ, তারপরে ডিসপ্লে নেম, আপনার পাসওয়ার্ড, আপনার কোম্পানির নেম, এই কোম্পানির সাইজ, লেভেল অফ এসইও, এগুলো দিয়ে নেবেন। হ্যাঁ, ধরেন আমার একটা ইমেল দিলাম, রিকোয়ার্ড ডিসপ্লে নেম দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, কোম্পানি ইন্ডাস্ট্রি আপনার কী দিবেন, ধরেন আপনার হচ্ছে যে ই কমার্স অ্যান্ড রিটেল বা সার্ভিস বা মার্কেটিং দিতে পারেন। হ্যাঁ,
বা তাও কোনো কিছু না পারলে আপনি আদার দিবেন, ঠিক আছে। তারপরে পরের অপশনটা কি হচ্ছে যে কোম্পানি সাইজ, আপনার কোম্পানিতে কতজন কতজন লোক থাকে, জাস্ট ওদের এগুলো ডিমান্ড। তো আমরা এখানে 10 থেকে 50 বা 51 থেকে 100, 11 থেকে 50, 2 থেকে 10, যা ইচ্ছা তাই দিতে পারি। দিয়ে তারপরে আমরা লেভেল অফ এসইও প্রফিসিয়েন্সি, আমরা কোন লেভেলের এসইও প্রফিসিয়েন্সি কাজ করি, আই এম লার্নিং, যদি আমরা শেখার পর্যায়ে থাকি এটা দিব, অথবা এসইও এক্সপার্ট ইন্ডাস্ট্রি, এগুলো থাকলে আমরা যে কোনো একটা অপশন দিলেই হবে। দেওয়ার পরে ফাইনালি এখানে টিক মার্ক দিয়ে আমরা সাইন আপ করে নেব, এবং ফাইনালি সাইন আপ করার পরে আপনার জিমেলে একটি ভেরিফাইড ইমেল পাঠাবে, ওই ইমেলটি ভেরিফাই করে এবং তারপর আমরা লগ ইনে চলে যাব। হ্যাঁ, এই যে আমরা এখন লগ ইনে যাই। তো ধরেন আমি এটা রেজিস্ট্রেশন করছি, তো আমি এখন লগ ইন করব, এটা আমি এই ধরেন এই জিমেলটা দিয়ে আমি লগ ইন করেছি, তো এখন আমি এটাকে লগ ইন করব। তো আমি জিমেল দিলাম, এখন আমি পাসওয়ার্ডটা দিব, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কি হলো, কি বলতেছে সে, আমার জিমেলটা কি সংস গ্লোব অ্যাট দ্য জিমেল ডট কম, পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিলাম। হ্যাঁ, এখন এটা লগ ইন হচ্ছে, এই দেখুন লগ ইন হয়ে গেছে। তো লগ ইন যখন হয়ে যাবে তখন তো আপনারা বুঝতেই পারছেন, এই যে দেখুন এই যে ওয়েবসাইটটা মোজ ডট কম, এটার ডিএ কত সেটাও এখানে আমরা দেখতে পারবো। এখন এই যে দেখুন, এখানে দেখুন DA 91। হ্যাঁ, তো এই হচ্ছে ওয়েবসাইটের ডিএ চেক করার একটি টুলস। এই মোজ বা টুলসের মাধ্যমে আমরা অলওয়েজ খুব ইজিলিভাবে ফ্রিতে আমাদের ওয়েবসাইটের ডিএ চেক করে নিতে পারি, ওয়েবসাইটের ডোমেন অথরিটি চেক করে নিতে পারি। তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ, যে হেলথ কেয়ার ব্লগ ডট কম, আমরা যদি এই ওয়েবসাইট ডিএ ডোমেন অথরিটি চেক করতে চাই, তখন এই দেখুন আমরা যে কোনো ওয়েবসাইটে আমরা যাব, সেটার অটোমেটিক্যালি আমাদের যদি মুজবারের টুলসটা এখানে অ্যাড করা থাকে, প্রত্যেকটি ওয়েবসাইটের কি বলে ডিএ ডোমেন অথরিটি আমরা এখান থেকে দেখতে পারবো, অটোমেটিক্যালি এটা চলে আসবে এখানে। যখন সাইটটা লোডিং হয়ে টোটালি ওপেন হবে, তখন আমরা এটা অটোমেটিক্যালি আমরা আমাদের এই মানে মেনোবারের নিচে আমাদের এটা দেখতে পারবো, ঠিক আছে। এই দেখুন এই সাইটটাও আসতেছে, একটু স্লো করতেছে এটা, তো এটারও ডিএ এখানে শো করবে। এই যে দেখুন দর্শক, এই যে DA 50, এই ওয়েবসাইটের ডিএ হচ্ছে 50, ঠিক আছে। তো দর্শক, আমরা যারা এই ডিএ চেক করতে চাই, আমরা এতদিন খুঁজতেছিলাম বা যারা জানতে চেয়েছিলাম, তো আশা করি আমরা অলরেডি জেনে গেছি কীভাবে ওয়েবসাইট ডোমেন অথরিটি চেক করে, ওয়েবসাইটের ডিএ চেক করে ফ্রিতে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে তো কোনো কথাই নেই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন। আর আমার যারা বন্ধুরা রয়েছেন আগের এবং নতুন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল, সকলে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।